সেদিন রবিবার হওয়ার কারণে অনামিকা নাইটি পরেছিল। ঘরের সামনের উঠোনে একটা স্টুল নিয়ে বসে আর নিজের লম্বা চুল খুলে মাটিতে ছড়িয়ে দেয়। ঠিক সেই সময় শাশুড়ি মা শারদা এক হাতে তেলের বাটি আর অন্য হাতে আরেকটা স্টুল নিয়ে সেখানে আসে। কি হলো মা, এত দেরি করলে যে? তেল শেষ হয়ে গেছিল বৌমা, তাই দোকানে গিয়ে আমি তেল নিয়ে এলাম। কোনো অসুবিধা নেই মা, আপনি যখন এসে গেছেন তাহলে এবার চুলে একটু তেল লাগিয়ে দেন। এইটুকু বলাতে স্টুলটা নিয়ে এসে শারদা অনামিকার কাছে বসে তারপর তেলের বাটি থেকে তেল নিয়ে ভালো করে অনামিকার সব চুলে সে লাগাতে লাগে। ততক্ষণে স্বামী প্রসাদ খবরের কাগজ নিয়ে তার কাছে আসেন আর ছেলে রমেশ ল্যাপটপ নিয়ে তার কাছে আসে। তারা দেখে শাশুড়ি বৌমা গল্প করছে আর চুলে তেল লাগাচ্ছে। বাবা, রমেশ, এই শাশুড়ি বৌমাকে দেখে তোমার কি মনে হচ্ছে? এমন আর কি বাবা, এটাই বলছে হয়তো যে রবিবারে মহিলাদেরকে একটু বিশ্রাম পাওয়া উচিত। অনেক হলো বাবা ছেলে এখানে কি করছো শুনি। যেটা আমাদের প্রয়োজন পেয়ে যেতাম তাহলে এখানে আর কেন আসতাম? যেটা চাইছিলাম সেটা রেখে দিতে তাহলে আর এখানে আসতে হতো না। তোমাদের যদি চা কফি চাই সেটা তৈরি হয়নি, আর জল খাবার তৈরি করতে হবে। সে কি শারদা, না চা কফি কিছুই তৈরি করনি, জল খাবারটা তৈরি রাখতে হতো, এই বলতেই আমরা এখানে এসেছিলাম। আজকে রবিবার, মহিলাদের ছুটি হয় তাই আমাদের ছুটি। তারপর তুমি আর ছেলে তো বাড়িতে আছো, আমাদের চারজনের জন্য কিছু রান্না করো, তোমাদেরও পছন্দের আর আমাদেরও পছন্দের হওয়া চাই। হ্যাঁ বাবা, আপনি আর আপনার ছেলে প্রত্যেক দিন অফিসে যান, তখন আমরা তো রান্না করে দিই। আজ রবিবার তাই আজ আমাদের ছুটি, আপনি আর আপনার ছেলে আমাদের জন্য কিছু রান্না করুন দেখি। হ্যাঁ রে রমেশ, তখন থেকে শাশুড়ি বৌমা আমাদেরকে রান্না করতে বলছে, তুই কোনো উত্তর না দিয়ে যে চুপচাপ দাঁড়িয়ে আছিস। বাবা, তুমি যা বলেছিলে আমি সেটাই শেষ শুনেছি। তারপর যখন থেকে শাশুড়ি বৌমা বলতে শুরু করে আমার কানের ছাঁদাই বন্ধ হয়ে গেছে। এমনটা বলে রমেশ নিজের ল্যাপটপ নিয়ে সেখান থেকে চলে যায়। যেহেতু আর কোনো উপায় ছিল না তাই প্রসাদও নিজের খবরের কাগজটা নিয়ে রমেশের পেছনে পেছনে চলে যায়। তা দেখে শাশুড়ি বৌমা খুব মুচকি মুচকি হাসে। এদিকে প্রসাদ রমেশ দুজনেই রান্না করার জন্য রান্নাঘরে যায়। হ্যাঁ রে রমেশ, চালটাকে কি করে ধুতে হয়? চালটা তো সাদা রঙের হয় তাই সাবান বা সার্ফ দিয়েই হয়তো চালটাকে পরিষ্কার করতে হয় বাবা। একবার ভালোর জন্যই গিয়ে তোর মাকে জিজ্ঞাসা করে আয় না। না না বাবা, এখনই গিয়ে যদি জিজ্ঞাসা করি না তাহলে শুধু জ্ঞান দেবে যে তোরা কি জানিস আমরা কত কষ্ট করে রান্না করি। তারপর অফিসে গিয়ে সেই গল্প আবার আমাকে শোনাতে হবে। তাহলে আমরা কি করে রান্না করব বাবা? ইউটিউব আছে তো বাবা, আমরা দেখে রান্না করে নেব। এমনটা বলে বাবা ছেলে ল্যাপটপে ইউটিউব লাগিয়ে রান্না করা শুরু করে। ঠিক এক ঘন্টা পরে শারদা ডাইনিং টেবিলের কাছে চলে আসে। অনামিকাও ততক্ষণে মুখ হাত পা ধুয়ে ভালো জামা কাপড় পরে চুলটাকে ভালো করে ছাড়িয়ে ডাইনিং টেবিলের কাছে চলে আসে। কঠিন পরিশ্রমে বাবা ছেলে রান্না করে খাবার এনে ডাইনিং টেবিলে রাখে। তারপর শাশুড়ি বৌমা খাবার খেতে শুরু করে। যেই না মুখে খাবারটা নেয় তাদের বমি পেয়ে যায়। আমি আগে এমন পরিস্থিতি হয়ে যায়, শাশুড়ি বৌমা দুজনেই ছুটে ওয়াশ বেসিনের কাছে যায়। না দেখেই শারদা বৌমা অনামিকার চুলের ওপরে পা রেখে দেয়। এবার অনামিকাও কিছু জানতো না, সে ছুটতে যায়, ফলে শারদা মাটিতে ধড়াম করে পড়ে। তাহা দেখে বাবা ছেলে খুব হাসাহাসি করে। এভাবে হাসি ঠাট্টায় সেই দিনটা কেটে যায়। পরের দিন শাশুড়ি বৌমা দেয়াল ঘড়িটাকে দেখে বারবার খুব চিন্তিত হচ্ছিল। আর বৌমা অনামিকা সে অফিসে যাবে বলে শারদা তার জন্য তাড়াতাড়ি করে লাঞ্চ বক্স প্যাক করছিল। ঠিক সেই সময় প্রসাদ রান্নাঘরে এসে বলেন, এগো শারদা, রবিবার থেকে সোমবার হয়ে গেল, একে তো তোমরা আজকেও দেরিতে উঠেছো, তারপর না চা না কফি কিছুই জিজ্ঞাসা করছো না। 10 মিনিটের সময় দাও, বৌমা অফিস চলে গেলে তারপরে দিচ্ছি। এ কথা বলাতে প্রসাদ কোনো উত্তর না দিয়ে চুপচাপ নিজের মুখ ছোট করে চলে যায়। এতে শারদার কিছুই এসে যায় না, সে আবার বৌমার লাঞ্চ বক্স প্যাক করাতে লেগে পড়ে। অনামিকার অফিসে ড্রেস করছিল তাই সে প্যান্ট শার্ট পরে আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের লম্বা চুলটাকে দেখছিল আর মুখ বাঁকা করছিল। নিজেকে কোনোভাবে তৈরি করা একটা কাজ, তার উপর এত বড় চুলটাকে খোপা বানানো আরেকটা কাজ। এমনটা বলে সে একটা বড় খোপা বানিয়ে হলে আসে। শারদা লাঞ্চ বক্স এনে বৌমাকে দিয়ে দেয়।
অনামিকা হেসে লাঞ্চ বক্সটা নিয়ে বাইরে রাখা স্কুটির কাছে চলে আসে। তারপর সে স্কুটির হেলমেটের দিকে তাকায়। এই হেলমেটটা মাথায় পড়লেই আমার চুলটা খারাপ হয়ে যাবে, আর যদি না পড়ি তাহলে চালান কাটবে। এমনটা ভেবে সে নিজের মাথার বাঁধা খোপাটা খুলে দেয়। তারপর মাথায় হেলমেট পরে সে রাস্তা দিয়ে নিজের অফিসের দিকে যেতে লাগে। ঠিক সেই সময় মাঝ রাস্তাতে পেট্রোল শেষ হয়ে যাওয়ার কারণে চন্দু বাইক অ্যাম্বুলেন্স দাঁড়িয়েছিল। বাইকে শোয়া পেশেন্ট একদম কাতর হয়ে পড়েছিল। আমাকে বাঁচাও বাবু, যেভাবেই হোক না কেন আমাকে হাসপাতালে নিয়ে চলো, এরকমটা বলে সে বারবার বিনতি করছিল। চন্দু বুঝে উঠতে পারছিল না সে কি করবে। চিন্তিত হয়ে চন্দু চারিদিকে দেখতে লাগে। ঠিক সেই সময়ে অনামিকার ওড়া চুল হাওয়াতে দেখতে পায়। হঠাৎ করে তার মাথায় একটা বুদ্ধি খাটে। তারপর অ্যাম্বুলেন্সটাকে একটু সাইডে সরিয়ে বাইকের ওপরে চেপে চন্দু অনামিকার স্কুটির কাছে বাইক নিয়ে যেতে লাগে। তারপর দেরি না করে অনামিকার হাওয়ায় ওড়া চুলগুলোকে সে তাড়াতাড়ি করে ধরে ফেলে। অনামিকার মনে হচ্ছিল যে পেছন থেকে নিশ্চয়ই কেউ তার চুলটা ধরে টানছে। সে পেছনে ঘুরে দেখে যে চন্দু তার চুলটা ধরে টানছে। ম্যাডাম ভুল বুঝবেন না, আমার একটা পেশেন্ট আছে, আমি বাইক অ্যাম্বুলেন্স চালাই, তাতে তেল শেষ হয়ে গেছে, আমি লক্ষ্য করিনি, তারপর আমি আপনার লম্বা চুল দেখতে পেলাম। তার এই কথা শুনে অনামিকা দেখে সেখানে একটা পেশেন্ট ছিল। পেশেন্ট হাত জোর করে বিনতি করছিল। তখন অনামিকা কোনো উত্তর না দিয়ে নিজের স্কুটিতে করে সেই পেশেন্টটাকে নিয়ে সোজা হাসপাতালে পৌঁছয়। চন্দু এক হাত দিয়ে অনামিকার চুল ধরে আর অন্য হাত দিয়ে নিজের বাইকটাকে ধরে টেনে নিয়ে আসতে লাগে। কিছুক্ষণের মধ্যেই অনামিকা হাসপাতালে গিয়ে পৌঁছে যায়। ধন্যবাদ ম্যাডাম, তার বলার পর অনামিকা হাসে এবং সেখান থেকে চলে যায়। এই লম্বা চুল আমার কতই না কষ্ট দেয়, তবে আজ এই লম্বা চুল কারোর প্রাণও বাঁচালো, এরকমটা মনে মনে ভেবে সে আনন্দে নিজের অফিসে চলে যায়। সেই রাতে ডাক্তারবাবু এসে বিছানায় শোয়া অনামিকার পরীক্ষা করে তাকে একটা ইঞ্জেকশন লাগিয়ে দেয়। একদম বাচ্চাদের মতো প্রসাদ আর রমেশ চিন্তিত মুখ নিয়ে সামনে দাঁড়িয়েছিল। কিন্তু সারদার মুখে চোখে কোনো হাব ভাবই ছিল না। সে দরজার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে এমন দেখছিল যেন টিভিতে কোনো সিরিয়াল চলছে। তারপর ডাক্তারবাবু অনামিকাকে দেখে বলেন, আপনাদেরকে বলার মতন আমার কাছে কোনো শব্দই নেই, যেহেতু আপনারা পরিচিত তাই আপনাদেরকে বলছি। কথাই বলে স্ত্রী ঘরের প্রদীপ, সেটা যেন নিভে না যায় তাই চারিদিক থেকে হাত দিয়ে সেটাকে আটকে রাখতে হয়। তার এমন কথা শুনে সারদা রেগে মেগে বলে, কি বলতে চান সেটা একটু পরিষ্কার করে বলুন, এভাবে ঘুরিয়ে ফিরিয়ে বলবেন না। অনামিকা খুবই দুর্বল হয়ে পড়েছে ভেতর থেকে, সে খুব উইক, তাকে দিয়ে ঘরের সব কাজকর্ম করিয়ে খাবার দেন না নাকি? তার দেখাশোনা করা রমেশ তোমারই দায়িত্ব। এমনটা বলে ডাক্তারবাবু সেখান থেকে চলে যান। কিছুক্ষণ পরে অনামিকা ধীরে ধীরে নিজের চোখ খোলে। চোখ খুলে দেখে স্বামী রমেশ পাশে বসে আছে, হরিশ আর ভাবনাও আছে, তার সাথে শ্বশুরমশাই প্রসাদও দাঁড়িয়ে আছেন। বাচ্চারা তোমরা কিছু খেয়েছ? দাদু আমাদেরকে খাইয়ে দিয়েছে। হ্যাঁ গো মা, আর আমরা যা যা চাইছিলাম দাদু সেটাও কিনে দিয়েছে। ঠিক আছে বাচ্চারা, গিয়ে দাদুর কাছে ঘুমিয়ে পড়ো। শুনছো, বাচ্চাদেরকে নিয়ে যাও, বৌমার সাথে কিছু কথা বলার আছে। তার কথা মতো প্রসাদ বাচ্চাদেরকে সঙ্গে করে নিয়ে সেখান থেকে চলে যায়। তারপর সারদা রেগে মেগে বৌমাকে বলে, তোমাকে খাবার খেতে কে বারণ করেছে শুনি? যদি সময়ে খাবার খেতে তাহলে এই পরিস্থিতি আজ হতো না। শাশুড়ি মার এরকম কথা শুনে খুব ধীরে ধীরে অনামিকা বলে, মা এখন আমার কথা বলার একদম ক্ষমতা নেই, তোমার যা কাজ করাবার আছে বলো করে দেব, শুধু কিছু বলো না এখন। ডাক্তার বাবুকে তো এখানে আসতে হলো, তিনি বলছেন তুমি নাকি কমজোর, খুব উইক, আমি নাকি তোমাকে ঠিক করে খেতে দিই না, আমি সব জানি, এই সব কিছু না তোমার নাটক। তার এরকম কথা শুনে অনামিকা খুব দুঃখিত হয়ে ওঠে, সে কান্নাকাটি করতে লাগে। আপনি যদি আমাকে এতটুকু বুঝতেন তাহলে আজ এই কথা বলতেন না, আপনার সামনে অভিনয় করে আমি কি পাবো, আমাকে সম্মানিত করা হবে। দেখছিস তো তোর বউ কেমন কথা বলছে, এ নাকি দুর্বল, ভালো করে খায় না, আমরা কি একে ভালো করে খাবার খেতে দিই না নাকি? মা আপনি এরকমটা বলছেন যেন আমি সবকিছু জেনে শুনে করেছি। এখন শাশুড়ি, একদিন তো আপনিও বৌমা ছিলেন,
আপনি আমাকে বলুন না, কখনো আপনি কোনো রকমের আমাকে সাহায্য করেছেন, বলুন না মা। তার এরকম বলাতে সারদা কোনো উত্তর না দিয়ে একদম চুপ হয়ে যায়। সেই সকাল 5টায় উঠি, রাত্রি 11টায় শুতে যাই। আপনি যখন যে যে কাজ আমায় করতে বলেন আমি সব কাজ করি। একবারের জন্য আমার স্বামী আমাকে জিজ্ঞাসা করে না, হ্যাগো খাবার খেয়েছ, জানেন আপনি। তার এই কথা শুনে রমেশ খুব কষ্ট পায়। সে বলে, মা আরো যদি কিছু কথা বলার থাকে সকালে বলবে, এখন তুমি যাও। তার এরকম বলাতে সারদা কোনো কথা না বলে রেগে মেগে অনামিকাকে দেখে আর সেখান থেকে চলে যায়। অনামিকা আমি আসছি, তুমি একটু বিশ্রাম করো এখন। এরকমটা বলে রমেশ সেই ঘর থেকে চলে যায়। যেহেতু অনামিকা খুব ক্লান্ত ছিল তাই সে ঘুমোবার চেষ্টা করতে লাগে। যদি কোনো রকমের ম্যাজিক হতো, শাশুড়ি মা আমাকে বুঝতে পারলে বেশ ভালো হতো। এরকমটা ভাবতে ভাবতে অনামিকা ঘুমিয়ে পড়ে। তারপর মধ্যরাত্রিতে কারেন্ট অফ হয়ে যায়। চারিদিকে ভীষণ অন্ধকার। হঠাৎ করে আকাশে বিদ্যুৎ চমকাতে লাগে, মেঘ ডাকতে লাগে। খুব জোরে ঝড় ওঠার কারণে জানলাগুলো খুব জোরে জোরে আওয়াজ করতে লাগে। সেই শব্দে অনামিকার ঘুম ভেঙে যায়। সে দেখে চারিদিক অন্ধকার, সে খুব ভয় পেয়ে যায়। ঠিক সেই সময়ে আকাশে কিছু একটা ম্যাজিক হয়। একটা চকচক করা বই আকাশ ভেদ করে সোজা অনামিকার ঘরে এসে ধড়াম করে আওয়াজ করে পড়ে। যেখানে এসে বইটা পড়ে সেখানে একটা বড় গর্ত হয়ে যায়। অনামিকা নিজেকে সামলায়, তারপর খুব মনে সাহস নিয়ে ধীরে ধীরে সেই বইটার কাছে সে যায়। দেখে ঘরের ভেতরেই একটা বিশাল বড় গর্ত হয়ে গেছে, সেখানে একটা বই পড়ে আছে। সেই বইটা অনামিকা তোলে, সঙ্গে সঙ্গে বইয়ের সব শক্তি বেরিয়ে যায়। অনামিকা খুব ভয় পেয়ে যায়। তারপর ধীরে ধীরে বইটা খুলে সে দেখে। যেই না সে বইটা খুলে দেখে, দেখে তাতে লেখা আছে এটা একটা ম্যাজিকের বই। অনামিকা পড়তে লাগে, তারপর দ্বিতীয় পাতাটা পাল্টায়। সেই বইয়ে লেখা ছিল, তোমার কাছে মাত্র 5 ঘন্টা আছে। সেটা পড়ে অনামিকা কিছুই বুঝতে পারে না। অনামিকা পাতা পাল্টায়, কিন্তু সেই পাতাটা বইয়ের মায়াবী পাতা ছিল, কিছুতেই পাল্টাতে চায় না। সেটা তাকে একটা নতুন মায়াবী দুনিয়াতে নিয়ে যায়। সেই দুনিয়াতে আশেপাশের সব কিছু রঙিন। বিশাল বড় বিল্ডিং, এক থালা ভর্তি বিভিন্ন রকমের খাবার। সারদা সেটা নিয়ে দাঁড়িয়ে আছে। সে অনামিকাকে ডাইনিং টেবিলে বসিয়ে সেটা নিজের হাতে খাওয়ায়। আমি নিজে খেয়ে নেব মা। কখন খাবে তুমি? যখন দেখছি কোনো না কোনো কাজে ব্যস্ত আছো, একবারও মনে পড়ে না যে খাবার খেতে হবে, তুমি বলো। এমনটা বলে সারদা খাবার খাওয়াতে লাগে। তারপর তার চোখ ছলছল করে ওঠে। একদিন যে আমিও বৌমা ছিলাম গো, এবার খাও তো। সারদার এই কথা শুনে অনামিকাও খুব আনন্দিত হয়। কিছুক্ষণ পরে একটা কাপড় দিয়ে অনামিকার চোখ বেঁধে সারদা অনামিকাকে ওয়াশিং মেশিনের কাছে নিয়ে আসে। বৌমা এবার নিজের চোখের ওপর থেকে কাপড়টা সরাও। সারদার কথা মতো অনামিকা চোখের ওপর থেকে কাপড় সরায়। সামনে দেখে একটা ওয়াশিং মেশিন রাখা আছে, তা দেখে সে খুব আনন্দিত হয়। আরে বাহ মা, আমার খুব পছন্দ হয়েছে। হাতে করে কাপড় কেচে কাপড়ের জল ঝরানো খুবই কষ্টকর ব্যাপার, আমিও তো সব জানি। এমনটা শুনে অনামিকা খুব আনন্দিত হয়ে ওঠে। আপনি শাশুড়ির রূপে আমার মা, এভাবে সে প্রশংসা করে। কিছু সময় এভাবেই কেটে যায়। তারপর অনামিকা গিয়ে বিছানায় শুয়ে পড়ে। সারদা গিয়ে তার পা টিপে দেয়, তা দেখে, আরে আরে মা, তুমি এটা কি করছো, এই যে খুব বড় পাপ হয়ে যাবে। এতে কিছু পাপ হবে না বৌমা, আমি জানি তুমি দাঁড়িয়ে রান্না করো, পায়ে ব্যথাও হয়, আমিও তো পার হয়ে এসেছি, একটু পা টিপে দিলে পাটা আরাম পাবে। এবার কোনো কথা না বলে চুপচাপ আরাম করো দেখি। এভাবে বলাতে অনামিকা ঘুমিয়ে পড়ে। তারপর তার সময় শেষ হয়ে যায়। অনামিকা যে বিছানায় শুয়েছিল তার ঘুম ভেঙে যায়। চোখ খুলে অনামিকা দেখে এক হাতে ঝাঁটা আর এক হাতে বালতি নিয়ে শাশুড়ি মা রেগে মেগে তার দিকে চেয়ে দাঁড়িয়ে আছে। কি বৌমা, অনেক বিশ্রাম হলো, এবার তাড়াতাড়ি উঠে পড়ো দেখি, সকাল সেই কবে হয়েছে। এমনটা বলে সে বালতি ফেলে ঝাঁটা ফেলে সেখান থেকে রেগে মেগে চলে যায়। তারপর অনামিকা সেটা তুলে, বৌমার জীবনটাই এরকমই হয়, কিন্তু স্বপ্নে যা দেখেছিলাম সেটা কিন্তু খুব ভালো ছিল। এমনটা ভেবে ভেবেই অনামিকা আনন্দিত হয় আর আবার সে কাজে লেগে পড়ে। আজকের গল্প এই পর্যন্ত। নতুন গল্প নিয়ে আবার হাজির হব। নমস্কার।